সরকার নির্বাচন ইতিমধ্যেই সিটি কর্পোরেশন, পৌর এবং কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়েছেন যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এবং অংশগ্রহণ করলে প্রতীকে সাইন করবেন। সেটা অলরেডি আমরা দুদিন আগে নির্বাচন কমিশন জানিয়েছি যে সবসময় তো দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরী লাঙ্গল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে তিনি বরাদ্দ দেবেন এবং সই করবেন, এবং আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা পার্টিসিপেট করবো, অংশগ্রহণ করবো, নিজস্ব প্রতীক নিই। এরকম প্রতিনিধি আরও জোরালো প্রতিনিধি তাদের ঢাকা সত্র নির্বাচনের সময় লাঙ্গল প্রতীক পাওয়ার জন্য গিয়েছিল এবং তখন হিয়ারিং হয়েছিল। হিয়ারিংয়ে সামারেলি তাদের দাবি নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছিলেন। এইবার তাই হবে, কারণ উন্নত হওয়ার কোনো সুযোগ নাই। না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তার দলের কেউ না। তারা আমাদের রাজ্যের সঙ্গে থাকুক, হ্যাঁ, বা আসুক, কতিপয় ব্যক্তি, এগুলি আমরা চাই না। সাধারণ যদি কেউ থাকে যাদের কোনো এই দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড নাই, সেই রকম মহিলা আসতে পারে। কিন্তু দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা জেএম কাদেরকে নেতা মানে না, তাদের এই দলে জায়গা হতে পারে না।